কারেন্ট আসলে আমাদের নেটওয়ার্ক খুবই খারাপ অবস্থা মোবাইল চালাতে পারে না নেট চলতেছে না কখনো আসতেছে খুব কম না থাকার মতো আর কি কোনো রকম খবর কোথাও নিতে পারিনি কল দিলেও যাচ্ছে না ফোনের ডিসপ্লেতে ভাসছে নো নেটওয়ার্ক শুধু কথা বলায় নাই জরুরি প্রয়োজনে মোবাইল ব্যাংকিং এ স্বজনদের পাঠানো যাচ্ছে না কোনো টাকা ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানার পর সোমবার সারা দেশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে ছাব্বিশ হাজারের বেশি মোবাইল টাওয়ার অচল হয়ে পড়ায় গ্রাহক ভোগান্তি চরমে কারেন্ট আসার কারণে আমরা চার দিন ধরে কোনো নেটওয়ার্ক আমাদের নেই কোন রকম খোঁজ খবর কোথাও নিতে পারিনি টাকা পাঠাইতে লোকজন ঘুরে জায়গা নেট কারেন্ট নাই আমি একটা কাউকে সুন্দরভাবে যেটা চলতেছে না কখনো আসতেছে খুব কম না থাকার মতো আর কি নেটওয়ার্ক দুর্বলের কারণে আমরা আমাদের আত্মীয় স্বজন এবং বিশেষ করে আত্মীয় স্বজনকে বাড়ি আশেপাশে খবর খোঁজ খবর নিতে পারতেছি না পরিস্থিতির কোনো উন্নতি নেই অপারেটররা বলছেন বর্তমানে তিরিশ হাজার টাওয়ারে নেই কোনো বিদ্যুৎ সংযোগ যদিও জেনারেটর দিয়ে এরই মধ্যে সচল করা হয়েছে তিন হাজার টাওয়ার এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা বলছেন কাটা পড়া ফাইবার মেরামত এবং বিদ্যুৎ সংযোগ পাওয়ায় দুশো পঁচিশটি পপের মধ্যে সচল করা গেছে মাত্র মঙ্গলবার বিকেলে দুর্গত এলাকায় মোবাইল নেটওয়ার্ক ও ব্রডব্যান্ড ইন্টারনেট পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছেন সেবাদাতারা এদিকে মোবাইল টাওয়ারে দ্রুত বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগকে অনুরোধ করেছে বিটিআরসি শুভ খান সময় সংবাদ ঢাকা